সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ছোট আকারের বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে গত একশো বছরে বড় কোনো ভূমিকম্প না হয় বিশেষজ্ঞদের আশঙ্কা যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পের দ্বারপ্রান্তে বাংলাদেশ এমন প্রেক্ষাপটে ভূমিকম্পের প্রস্তুতি ও সতর্কতা নিয়ে দুদিনের আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে রাজক অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় রাজুকে নেয়া নানা উদ্যোগের কথা জানান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার সেমিনারে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণ নিয়ে আলোচনা করেন ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে নিরাপদ আবাস গড়তে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা একটা বড় ভূমিকম্প কিন্তু প্রায় একশো পঁচিশ বছর হয়েছে হয় নাই সবাই বলতেছে আমরা যে জায়গায় আছি যে কোনো দিন আমাদের এখানে কিন্তু একটা বড় ভূমিকম্প হইতে পারে আপনাদের আজকের যে ডেলিব্রেশন হবে এখান থেকে আপনারা যা কনক্লুশনস ড্র করবেন ওখান ওগুলি যেন যত তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করতে পারি আমার মনে হয় সে কাজটা আমাদের করতে হবে ঢাকায় বসবাসীর ঝুঁকি দিন দিন বাড়ছে স্বীকার করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন নৈতিকতার অভাবে বিল্ডিং কোড মানছে না অনেকে প্রণীত পরিকল্পনা সমূহে জাতীয় ভূমিকম্প কৌশলের ব্যাপক এবং সমন্বিত দৃষ্টিভঙ্গির অভাব আমি মনে করি বিল্ডিং কোডের সঠিক এনফোর্সমেন্ট যেমন করা যেমন জরুরি তেমনি কোনো গভর্নমেন্ট ইনসেন্টিভ প্রোগ্রাম থাকলে যদি থাকে বিল্ডিং ওনারদের জন্য তাহলে তারা নিজেরাই মোটিভেটেড হবে আর্থকুয়েক রেজিলিয়েন্স রেজিস্ট্যান্স বিল্ডিং বানানোর জন্য নগর পরিকল্পনায় ভূমিকম্প ঝুঁকি ও নিরাপদ বাসস্থান নির্মাণে সরকারের ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন বক্তারা থাবিনা মজুমদার টেস্ট টিভি ঢাকা